নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে হ্যালো বন্ধুরা আজকে আমি আলোচনা করব প্রি পজিশন অর্থাৎ পজিশনের আগে যেটা বসে তা সেইটা নিয়ে আপনারা যারা ইংলিশে খুবই ভয় বা ইংলিশে নাম যাদের ভয় তাদের জন্য আজকে আমাদের এই ক্লাস আপনারা এই ক্লাসটি সম্পূর্ণ শেষ অব্দি দেখবেন কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি শেষে উল্লেখ করা আছে এবং তার সাথে সাথে আপনারা অবশ্যই একটা খাতা পিন নিয়ে প্রস্তুত থাকবেন আপনারা খাতা পিন নিয়ে জাজ করবে নিজেদেরকে যে প্রিপোজিশনে আপনাদের বর্তমানে পারফরমেন্স কীরকম আছে আর এই ভিডিওটা দেখার পর আশা করছি আপনাদের পারফরমেন্স অবশ্যই একটু মোটিভেটেড হলেও হতে পারে আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন আর তার সাথে সাথে আপনারা নিজেদেরকে নিজেরা জাজ করুন যে প্রিপোজিশন আপনাদের প্রশ্নে যদি থেকে থাকে কোনো সরকারি চাকরির পরীক্ষায় তাহলে তখন আপনাদের পজিশন কী আছে বা কী রকম আপনাদের এই পোজিশনে গ্রোথ প্রয়োজন আছে তা সে বিষয়ে আপনারা ওয়াকিবহাল হবেন তো চলুন কথা না বাড়ি আমরা আজকে প্রশ্নে শুরু করবো তা আজকে আমাদের প্রশ্নের আলোচনা সেভেন্টি সিক্স ছিয়াত্তর নম্বর প্রশ্ন থেকে আর আপনারা যদি এর আগের ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই আপনারা চ্যানেলে প্লে লিস্টে যান প্লেলিস্টে দেখুন টেড ইংলিশ বলে লেখা আছে সেই চ্যানেলের প্লেলিস্টের মধ্যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটা পেয়ে যাবেন আর এটা ছিল গেলো দিনের হোম টাক্কের প্রশ্ন তো চলুন হোম টাক্কের প্রশ্ন থেকে আমরা আজকে আলোচনা শুরু করি গেলো দিনের হোম টাক্কের প্রশ্ন ছিল সি ওয়াজ নট অ্যাসেমড ড্যাশ হার ব্যাড কন্ডাক্ট তাহলে তাহলেড অ্যাসেমড এখানে কোনটা সঠিক উত্তর হবে বন্ধুরা ছিয়াত্তর নম্বর প্রশ্ন তাহলে অ্যাসেমড অফ অপশন বি অফ কিন্তু এখানে সঠিক উত্তর হবে তাহলে কমপ্লিট অ্যান্সারটা কি হলো সি ওয়াজ নট অ্যাসেমড অফ হার ব্যাড কন্ডাক্ট চলে আসি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন্টি সেভেন দ্য কালীঘাট টেম্পেল ইস ড্যাশ অল কাস্টস অ্যান্ড কমিউনিটিস তাহলে আমাদের এখানে সঠিক উত্তর কোনটা হবে বন্ধুরা সাতাত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নে টু স্কিয়ার টু অল কাস্ট অ্যান্ড কমিউনিটিস এটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে সরি স্কিয়ার না এটা সার্সড সার্সড হবে সার্স্ট এস এ সি আর এডি সার্সড আমি ভুল উচ্চারণ করেছি সরি চলে আসি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেনটি এইট নম্বর প্রশ্ন এ গুড সিটিজেন শুড বি লয়েল ড্যাশ দ্য গভর্নমেন্ট তাহলে লয়েল লয়েল এই লয়ালের সাথে কোনটা সঠিক উত্তর হবে বন্ধুরা না লয়ালের সাথে টু দ্য গভর্নমেন্ট কিন্তু এখানে সঠিক উত্তর হবে চলে আসছি পরবর্তী কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার 79 নাইন দ্য হি টার্নড ড্যাশ মাই রিকোয়েস্ট তাহলে টার্নড টার্নের সাথে কোনটা অ্যাপ্রুপিয়েট হবে তা এখানে অ্যাপ্রুপিয়েট হবে ডাউন তাহলে হি টার্ন ডাউন মাই রিকোয়েস্ট চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার এইট প্রিটি গার্ল ইস্যাস হার লুক তাহলে লুক এখানে ফিলিন দ্য ব্ল্যাংক কোনটা হবে বন্ধুরা তাহলে লুক এটা কিন্তু সঠিক উত্তর হবে চলে আসবো পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর এইটটি ওয়ান উই আর প্রাউড ড্যাশ আওয়ার মাদারল্যান্ড তাহলে এটা আপনারা নিশ্চয়ই এর সঠিক উত্তর জানেন তাহলে প্রাউড অফ তাহলে উই আর প্রাউড অফ আওয়ার মাদারল্যান্ড চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার এইটটি টু দ্য ম্যান ইজ কোয়াইট স্যাটিসফাইড ড্যাশ হিস ইনকাম তাহলে বিরাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হবে কোনটা বন্ধুরা এর সঠিক উত্তর হবে অপশন বি উইথ দ্য ম্যান ইজ কোয়াইট স্যাটিসফাইড উইথ হিস ইনকাম চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার এইটটি থ্রি ইউ শুড নট বিয়াস ড্যাশ ইউর নেইভার্স অ্যাটেনমেন্ট তাহলে কোনটা সঠিক উত্তর হবে বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে অফ তাহলে অফ কিন্তু এখানে সঠিক উত্তর হবে যারা বলছেন অপশান এ তাদের সবার উত্তর সঠিক আমরা চলে যাব পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার এইটটি ফোর চুরাশি নম্বর প্রশ্নে চলে এসেছি দ্য পুয়ার বয় হ্যাজ বিন একজেমটেড ড্যাশ পেইং স্কুল ফিজ আমরা এক্সেমটেড এর আগে আমরা করেছি তা আপনারা নিশ্চয়ই জানেন আপনাদের অবশ্যই মুখস্থ হয়ে গেছে তাহলে এক্সেমটেড ফ্রম তাহলে অপশান এ ফ্রম এখানে সঠিক উত্তর হবে তা বয় হ্যাসবিন বিন এক্সেমটেড ফ্রম পেইং স্কুল ফিস চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার এইট্টি ফাইভ হিস ওপিনিয়ন ভ্যারাইস ড্যাশ হিস ব্রাদার্স পঁচাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হবে কোনটা বন্ধুরা হিস ওপিনিয়ন ভ্যারাইস ফ্রম ফ্রম হিস ব্রাদার্স চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার এইট্টি সিক্স আই ওয়ান্ডার্ড ড্যাশ হিস ইগনোরেন্স তাহলে আই ওয়ান্ডার্ড

দ্য উইন্টার লিটল আর্লিয়ার দিস ইয়ার চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার নাইনটি মিস্টার রয় ডটার্স ম্যারেজ তাহলে মিস্টার রয় হ্যাজ পুট কোনটা সঠিক উত্তর হবে বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে নব্বই নম্বর প্রশ্নে এখানে অপশান সি অ্যাসাইড তাহলে মিস্টার রয় হ্যাজ পুট অ্যাসাইড মানি ফর হিজ ডটার্স ম্যারেজ চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইনটি ওয়ান দ্য ব্লেম দ্য ড্রাইভার ড্যাশ ড্যাশ তাহলে ড্রাইভার তাহলে এখানে কোনটা সঠিক উত্তর হবে বন্ধুরা ড্রাইভার ড্যাশ তাহলে নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হবে ফর তাহলে দ্য প্যাসেঞ্জার্লেম দ্য ড্রাইভার ফর দ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টের জন্য চলে আসি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইনটি টু হি ইজ কনভিকটেড দ্য ড্যাশ থ্রেট তাহলে হি ইজ কনভিক্টেড নাইনটি টু বিরানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হি ইজ কনভিক্টেড অফ এখানে সঠিক উত্তর হবে চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইনটি থ্রি দ্য ওল্ড ম্যান ইজ নট ফ্রি ড্যাশ অ্যাংজাইটি তাহলে ফ্রি ড্যাশ অ্যাংজাইটি কোনটা সঠিক উত্তর হবে বন্ধুরা তিরানব্বই নম্বর প্রশ্ন এটা সঠিক উত্তর হবে ফ্রম তাহলে দ্য ওল্ড ম্যান ইজ নট ফ্রি ফ্রম অ্যাংজাইটি চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর নাইনটি ফোর চুরানব্বই নম্বর প্রশ্ন ওয়ার্ক ড্যাশ

চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইনটি এইট ব্রেস্ট মিল্ক ইজ বেস্ট মিল্ক ইজ বেনিফিশিয়াল ড্যাশ হেলথ অফ এ বেবি তাহলে এটা কোনটা সঠিক উত্তর হয় বন্ধুরা আটানব্বই নম্বর প্রশ্ন না আটানব্বই নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয় বেনিফিশিয়াল টু বেনিফিশিয়াল টু দ্য হেলথ অফ এ বেবি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইনটি নাইন নিরানব্বই নম্বর প্রশ্ন হি হোপস টু টাইড ড্যাশ দ্য ডিফিকাল্টিস শুন তাহলে এখানে কোনটা সঠিক উত্তর হয় বন্ধুরা হি হোপস টু টাইড ড্যাশ দ্য ডিফিকাল্টিস শুন নিরানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হয় ওভার টাইড ওভার তাহলে হি হোপস টু টাইড ওভার দ্য ডিফিকাল্টিস শুন চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার হান্ড্রেড একশো নম্বর প্রশ্ন আজকের শেষ প্রশ্ন মাই ফাদার ওয়াজ ভেরি পপুলার দ্যাশ হি স্টুডেন্ট তাহলে এই ড্যাশে পপুলারের কোনটা বসবে না পপুলার উইথ উইথটা কিন্তু এখানে অ্যাপ্রোপ্রিয়েট বা প্রপার তাহলে দ্য মাই ফাদার ওয়াজ ভেরি পপুলার উইথ হিস স্টুডেন্ট এখানে কিন্তু এটা প্রপার ঠিক আছে তো বন্ধুরা আমরা আজকে পঁচিশটা প্রশ্ন সলভ করে ফেললাম আপনারা সবাই একে একে আপনারা কে কত পেলেন মার্কসটা ক্যালকুলেট করুন এবং সৎভাবে আমাদেরকে পোস্ট করুন আমরা দেখে নিই আপনাদের পারফরমেন্স কীরকম পর্যায়ে আছে আর আমরা এর সাথে সাথে চলে যাচ্ছি আমাদের পরবর্তী পর্যায়ে সেটা হচ্ছে আপনাদের কোশ্চেন অ্যান্সার পর্যায়ে তা কোশ্চেন অ্যান্সার পর্যায়ে আজকে আমি আপনাদের হোম টাক্কের প্রশ্নটা দেবো সেই প্রশ্নটা আপনারা একটু খাতায় লিখে নেবেন আজকে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্ন হল সিমিলার মিলিং বার করতে হবে আপনাকে অ্যাবানডান্ট অপশান এ ইনসাফিশিয়েন্ট অপশান বি রেয়ার অপশান সি ডিসকন্টিনিউ আর অপশান ডি হচ্ছে মুভেবেল আবার আমি বলছি আপনাকে সিমিলার ওয়ার্ড বার করতে হবে বা নিয়ারেস্ট মিনিং অ্যাবানডানের নিয়ারেস্ট মিনিং কোনটা অপশান এ ইনসিগনিফিকেন্ট অপশান বি রেয়ার অপশান সি ডিসকন্টিনিউ এবং অপশান ডি মুভেবেল চারটে অপশানের মধ্যে আপনাদের যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা এর সঠিক উত্তরটা যেটা মনে হচ্ছে সেটা আপনারা পোস্ট করুন আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের শিখিয়ে দেব এবং সিনোনিম কিভাবে খুব তাড়াতাড়ি আপনারা বের করতে পারবেন সেই প্রসেসটাও আমি আপনাদেরকে আগামী ক্লাসে আপনাদের দিয়ে দেব তা আপনারা সবাই একে একে এর যে সঠিক উত্তরটা হয় সেটা পোস্ট করুন আর প্রথম দশজন যারা সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্ট হবে তাদের পুরস্কার বিতরণের জন্য ইমেল অ্যাড্রেস চাওয়া হবে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারব আমাদের কাজের সার্থকতা অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা পার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিওয়ার্সরাও উপকৃত হয় আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে ধন্যবাদ